নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা একটি বিরাট বড়ো সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে একেবারে বাড়িয়ে করে দেওয়া হলো আঠাশ শতাংশ হ্যাঁ বন্ধুরা বিরাট বড় সুখবর সেই সঙ্গে বন্ধুরা আরও একটি বিরাট বড় সুখবর উঠে আসছে যে বকেয়া টাকা বাকি ছিল অর্থাৎ করোনা ভাইরাসের জন্য বা এই যে পরিস্থিতি দেখা দিয়েছিল তো এই পরিস্থিতির জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয়নি তো সেই বকেয়া ডিয়ার সম্বন্ধেও কিন্তু বিরাট বড়ো আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা ঠিক কী বলা হয়েছে এবং কত শতাংশ করে দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের তো সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটার মধ্যে তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর সতেরো শতাংশ থেকে মহার্গ ভাতা অর্থাৎ ডিয়ে বাড়িয়ে করে দেওয়া হলো আঠাশ শতাংশ তো এই প্রস্তাবে আজকেরই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে সূত্রের খবর গত বছর স্থগিত রাখার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিশ্চিত করেছে কয়েক মাস ধরে এই ঘোষণার অপেক্ষায় থাকা কেন্দ্রীয় সরকারের প্রায় বাহান্ন লক্ষ কর্মচারী এবং ষাট লক্ষ পেনশন পাবকদের কাছে এটা কার্যত একটা বিরাট বড় স্বস্তি বেশ কয়েকদিন ধরে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছিল যে সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র তবে এদিন মন্ত্রিসভায় অনুমোদিত পরপর তা নিশ্চিত হয়ে গেল সরকারি কর্মচারী এবং পেনশনারদের দেয়া বেতনের একটি অংশ হলো এই ডিএ উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনাররা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সতেরো শতাংশ ডিএ পান যেটা বাড়িয়ে একেবারে করে দেয়া হলো আঠাশ শতাংশ হ্যাঁ বন্ধুরা তো সেই অনুযায়ী মাসিক ডিএ এগারো শতাংশ বৃদ্ধি পাবে সেই হিসাবে জুলাই থেকে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর প্রাথমিক বেতন এগারো শতাংশ বাড়তে পারে তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বৃদ্ধির অনুমোদন দিলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন স্পষ্ট নয় সেটা হলো কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাস থেকে এই বর্ধিত হারে ডিএ পাবেন কি না প্রসঙ্গত দু হাজার কুড়ি সালের জানুয়ারির পর থেকে সরকারি কর্মীদের ডিএর হার সংশোধন করেননি কেন্দ্র কর্মীরা নিজেদের পয়লা জানুয়ারি দু থেকে পয়লা জানুয়ারি দু হাজার একুশের ডিএ বকেয়া তিন কিস্তিতে পেয়ে যাবেন তো বন্ধুরা তো যারা যারা সরকারি কর্মচারী রয়েছেন এবং সেন্ট্রাল যে সমস্ত পেনশনার রয়েছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হলো একটি বিরাট আপডেট একেবারে ডিএ এগারো শতাংশ বৃদ্ধি করে দেওয়া হলো তো বন্ধুরা আরও আপডেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না